এটা 160 পিসের মাল ঠিক আছে আমরা বিক্রি করি 92 টাকা এটা বিক্রি হবে প্রায় 150 160 টাকা পড়ে যায় 205 টাকা বিক্রি হবে 300 টাকা এগুলো কেনা পড়ে 108 টাকা 108 টাকা 108 টাকা বিক্রি হবে 150 120 টাকা কেনা পড়ে 200 টাকা বিক্রি 55 টাকা কেজি কেনা পড়ে যায় বিক্রি হয় 100 টাকা বন্ধুরা আবারও এসে গেছি সুন্দর একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি মার্কেটে নিয়ে যাব যেখান থেকে আপনারা খুবই চিপ প্রাইসে মানে একদম হোলসেল প্রাইসে লজেন্স ক্যান্ডি ললিপপ এই সমস্ত মানে বাচ্চাদের যাবতীয় আইটেম আপনারা এই মার্কেট থেকে পেয়ে যাবেন এই মার্কেটটির নাম হলো বড়বাজার রাজা কাটরা মার্কেট কীভাবে আসবেন সেটা আমি আপনাদের বলে দিই যদি আপনারা হাওড়া দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনারা হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ জাস্ট ক্রস করে বাঁ দিকে প্রথম যে মার্কেটটা আপনি পাবেন সেটা হচ্ছে বড়বাজার রাজা কাটরা মার্কেট এই মার্কেটে অসংখ্য লজেন্সের দোকান আছে আমি আপনাদের নিয়ে যাবো এমন একটি দোকানে যেখান থেকে আপনারা খুবই চিপ প্রাইসের মধ্যে প্রোডাক্ট পারচেস করতে পারেন এবং যদি আপনার ছোটো কোনো দোকান থাকে কিংবা হোলসেল ব্যবসা থাকে নিজের এরিয়ায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে কারণ বন্ধুরা বিশেষভাবে গ্রামের দিকে কিন্তু এই প্রোডাক্টের চাহিদা অসীম মানে যদি আপনারা এই প্রোডাক্টের উপরে ব্যবসা করেন তো আপনারা 70 থেকে শুরু করে 100-110% পর্যন্ত প্রফিট মার্জিন করতে পারবেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনারা এমন একটি আইটেমের উপরে ব্যবসার সন্ধান পাবেন যে আইটেমের উপরে ব্যবসা করলে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে খুব ভালো টাকা রোজগার করতে পারবেন এবং সবথেকে বড় কথা হলো এই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু আজীবন মানে এই নয় যে আপনি ব্যবসা শুরু করলেন পরবর্তীকালে এই প্রোডাক্টের ডিমান্ড থাকবে না তাই ফালতু বকবক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই কথা বলি আবেগের বসে ব্যবসা না বা কারো কথা শুনে ব্যবসা না ব্যবসা করুন নিজের ইচ্ছায় নিজের দমে স্বতঃস্ফূর্তভাবে তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর হ্যাঁ আমার এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করতে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের ঘন্টি বেঁধে দেবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনার ফেসবুকে দেখতে চান তো বিজনেস 360 পেজটি আপনারা ফলো করতে পারেন আচ্ছা দোকানের নাম কি আছে আপনার অপু স্টোর আচ্ছা অপু স্টোর আচ্ছা অ্যাড্রেসটা কি আছে আপনার 46/1 এ স্ট্যান্ড রোড গুরপট্টি আচ্ছা কি কি প্রোডাক্ট আপনার পাওয়া যায় মেইনলি আমার কাছে মোটামুটি সব রকমের প্রোডাক্ট পাওয়া যায় লোকাল থেকে ব্র্যান্ডেড সবই যেমন নেসলের কিটক্যাট পাওয়া যায় 5-10-20 আচ্ছা এমনি ডিয়ারির পাওয়া যায় ক্যাডবেরির আর এমনি লোকাল বলতে গেলে আপনার ইয়ন কোম্পানির পাবেন আর আপনার ধরুন লোকাল বাদাম চাক পাবেন লোকাল ভিক্স পাবেন বিভিন্ন কোম্পানির পাবেন আরও মিল্টেসের কোম্পানি পাবেন আমরা সুরুচি কোম্পানি রাখি নিমকি ঝুড়ি বাজার এগুলো আমরা সুরুচি কোম্পানি রাখি আর যেমন বাদামটা আমরা বনগার রাখি ঠিক আছে বিভিন্ন ধরনের আমরা সব রকম রাখি লোকাল থেকে পুরো সব রকমই আমরা পুরো রাখি আচ্ছা মানে এখন আপাতত মোটামুটি স্টক আমার কাছে খুব কম আছে কিন্তু পরবর্তীকালে স্টক বেড়ে যাবে কিন্তু যেমন লোটে চকো পাই আছে ঠিক আছে এই লোটে চকো পাই হচ্ছে 18 পিসের 8 পিসের পেটি ঠিক আছে দাম পড়ে যাচ্ছে এখানে হোলসেল রেট 140 টাকা টোটাল বিক্রি হবে 180 টাকা লোটোর দাম ডিমান্ড প্রচুর আছে কফি হোয়াইটও আছে লোটোর কফি হোয়াইট আছে লোটোর কফি হোয়াইট হচ্ছে 125 টাকা পড়ে যায় 150 টাকা বিক্রি হয় ঠিক আছে 125 টাকা দাম পড়ে যায় নেক্সট আছে এই কুইন কুইনজের রোল আছে ঠিক আছে এগুলো আপনার কেনা পড়ে যাবে 92 টাকা ঠিক আছে বিক্রি হবে 150 টাকা 30 পিস থাকে গ্রামেগঞ্জে খুব একদম ভালো চলে এগুলো পুরোটাই একদম রোল ঠিক আছে এগুলো চলে যেমন এওয়ানের এই 250 পিসের ক্যান্ডি আছে এওয়ানের 250 পিসের ক্যান্ডি আছে এগুলো 240 পিস আছে হ্যাঁ কেনা পড়ে যাবে 120 টাকা এগুলো হচ্ছে 12 পিসের পেটি পড়ে বিক্রি হবে 240 টাকা 240 টাকা এটা আছে কমা ভিক্স আছে যেগুলো একদম এগুলো গ্রামের গঞ্জের দিকে চলে কলকাতার জন্য চলে খুব কম ঠিক আছে এগুলো যেমন কমা ভিক্স আছে 200 পিসের এগুলো কেনা পড়ে যাবে 90 টাকা বিক্রি হবে প্রায় 200 টাকা এবারে গ্যাপিংটা অনেকটা লং থেকে যায় লাভের মার্জিনটা অনেকটা বেশি 110 টাকা থেকে যায় মানে যারা নিয়ে যায় তারা এখান থেকে প্রায় হোলসেল করে ঠিক আছে যেমন এই কমা আছে ফ্রেশ গ্রাম যেমন সেন্টার ফুডের মতো হ্যাঁ পার পেটি যেরকম আমরা বেছি যেমন তার মধ্যে এটা ডুপ্লিকেট এটা ঠিক আছে এটার দাম পড়ে যাবে হচ্ছে আপনার 70 টাকা এগুলো 150 পিস থাকে বিক্রি হবে 150 টাকা 1 টাকা করে একদম এগুলো ডবল লাভ কিছু কিছু লোকাল মার্জিন আছে যেগুলো একদম পুরো ডবল লাভ থাকে ঠিক আছে কিন্তু অরিজিনাল মালে চাহিদা ভালো আছে যেমন এই বাদামগুলো যেমন বনগার বাদামগুলো এই বাদামগুলো
ঠিক আছে, এগুলো গ্রামের গঞ্জে খুব বিক্রি হয়, কিন্তু 5 টাকা করে বিক্রি। এটা 20 পিস নমিতা, এটা কত টাকা কিনবে? এটা 60 টাকা কেনা পড়ে। এবার যদি কেউ বেশি নেয় সেটা আমরা 58 টাকা ছাড়ি, ঠিক আছে, 100 টাকা বিক্রি হয়। এগুলো বস্তা হিসাবে আছে, কেউ 50টা থাকে, কারো 100টা থাকে, এরকম বিভিন্ন ধরনের থাকে। লজেন্সের আর কি আইটেম আছে? লজেন্সের আরও আছে কিটক্যাট, লজেন্সের এই ধরুন লোকাল কিটক্যাটটা, যেটা যেহেতু আমাদের এখন কোম্পানির স্টক আমরা খালি করেছি, এই লোকাল কিটক্যাট, ঠিক আছে, কিটক্যাট যেগুলো লোকাল, এগুলো একদম লোকাল ব্র্যান্ডের, ঠিক আছে। হ্যাঁ, এদের লাইসেন্স আছে, দেখুন লাইসেন্স দেখিয়ে দিচ্ছি। এগুলো একদম পুরো লোকাল, ঠিক আছে, এগুলো বিক্রি হয় 130 টাকা করে, আমরা হোলসেল রেটে দিই, ঠিক আছে, হোলসেল রেটে 130 টাকা দিই। এগুলো বিক্রি হবে 200 টাকা, ওটা 40 পিসের মাল। হ্যাঁ, এটা হচ্ছে অম্বর কোম্পানির নায়রা, ঠিক আছে, এটা 160 পিসের মাল, ঠিক আছে, আমরা বিক্রি করি 92 টাকা, 92, এটা বিক্রি হবে প্রায় 160 টাকা, প্রায় লাভ আছে 70%। আছে মোটামুটি প্রত্যেকটা পার্ট জিনিসের একটা করে কিন্তু ভ্যালুয়েশন থাকে, আর সেই প্রোডাক্ট হিসাবে কিন্তু দাম হয়। এলো কিন্ডার জয়, এটা কিন্তু মিল্টেস কোম্পানির অরিজিনাল, যেটা হচ্ছে কিন্ডার জয় সেটা নয়, তার থেকে কমা। এটা একটা করে, হ্যাঁ, এটা হচ্ছে 5 টাকা করে বিক্রি, হ্যাঁ, এটা 5 টাকা করে বিক্রি। এটা হচ্ছে ক্রেজি মিনি, ঠিক আছে, এটা কেনা পড়ে যায় 205 টাকা, বিক্রি হবে 300 টাকা, মানে 60 পিস থাকে একটা জারে। হ্যাঁ, প্রত্যেকটাই ফ্যাশি লাইসেন্স থাকে, লাইসেন্স। এগুলো প্রচুর গ্রামেগঞ্জের সব জায়গায় এটা মোটামুটি চলে, ঠিক আছে, যেমন এই পেপে কোম্পানির রিও, পেপে কোম্পানির রিও 186 টাকা করে পড়ে, 186 টাকা। এটা বিক্রি হবে আপনার 250 টাকা, এই 300 টাকা, 60 পিসে 300 টাকা। এর একটা আছে A1-এর, ওটা হচ্ছে আপনার মাই ফ্রুটের, ঠিক আছে, এর সেম বক্স, সেমে একটা ছোট আসে, একটা বড় আসে, একটা হচ্ছে আপনার 50 পিসের আছে, একটা 60 পিসের আছে। এটা যেমন 60 পিসের মাল, ঠিক আছে, 186 টাকা আপনার কেনা পড়ে যাবে, 12 পিসের পেটি হয়। আর সেটাও মাই ফ্রুটের যেটা আছে সেটাও আপনার কেনা পড়ে যাবে 195 টাকা, সেটার দাম বেশি, ওটা কেনা পড়ে যাবে 195 টাকা, বিক্রি হবে 300 টাকা। আর 50 পিসের যেটা আছে সেটা হচ্ছে আপনার কেনা পড়ে যাবে 175 টাকা, বিক্রি হবে 250 টাকা। হ্যাঁ, প্রতিটা লাভের মার্জিন মোটামুটি ভালোই থাকে এইখানে। কিছু কিছু মালের জিনিস, যেমন কিছু কিছু প্রোডাক্টের সব দিন রবিবারটা যা ছুটি, আর ন্যাশনাল হলিডেগুলো যেগুলো, তাহলে আমাদের এই ফোনে যেগুলো আমাদের দূর থেকে অর্ডার হয় সেগুলো ফোনে অর্ডার আসে, ঠিক আছে, ভাই অ্যাকাউন্টে টাকা আসে, টাকা ঢুকলে আমরা সঙ্গে সঙ্গে মালটাকে ছেড়ে দিই। এবার কোন ট্রান্সপোর্ট যাবে সেটা জানতে হয়, কোন ট্রান্সপোর্ট যাবে বা কোন এরিয়াতে লাগবে সেটা আমরা এটা আগে জেনে নিই, তারপরে সেটা মালটাকে আমরা ছাড়ি, ঠিক আছে। যেমন এই রোজিগুলো, মিস রোজি, এটা মধুর কোম্পানি, ঠিক আছে, এগুলো 88 টাকা করে কেনা পড়ে, ঠিক আছে, 5 টাকা বিক্রি, এটা 24টা থাকে, 120 টাকা বিক্রি। মার্জিনটা কম কিন্তু ভ্যালুয়েবল, এগুলো খুব সেলটা প্রচুর বেশি, এগুলো খুব ভালো চলে। এর বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, যেমন চিলি আছে, এটা যেমন রোজ, এর চিলি আছে, রেমবো আছে, ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্টের আছে, রেমবো আছে, টয় আছে, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে। প্রত্যেকটা জিনিসের এক একটা করে ভ্যালুয়েবল আছে, এগুলো হচ্ছে 5 টাকা বিক্রি, কিন্তু এগুলো ডিমান্ড প্রচুর কিন্তু লাভ কম। কিন্তু এটা যদি লাভ কম থাকে, কেউ যদি সব রকম মাল নেয়, অন্যটায় তার প্রফিট এসে যাচ্ছে, সেলটা অনেকটা বেশি হয়ে যাবে, তার অন্য জায়গাটা তার প্রফিটটা মানে বেড়ে যাবে। আর দেখুন একটা পান্ডা আছে, এগুলো 1 টাকা করে বিক্রি, ঠিক আছে, 150 পিস আছে, এগুলো 100 টাকা করে কেনা, 100 টাকা বিক্রি। এগুলো পান্ডা, এগুলো এগুলো বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে, যেমন কালারিং করা থাকে, আলাদা প্রতিটা ফ্লেভার আলাদা। এগুলো কেনা পড়ে 108 টাকা, 108 টাকা, বিক্রি হবে 150 টাকা, 5 টাকা। এরও বিভিন্ন ধরনের ফ্লেভার আছে, এর যেহেতু ডার্কটা এখানে বেশি চলে, এই ডার্কটা এখানে সব থেকে বেশি চলে, কিন্তু এর আরও প্রোডাক্ট আছে, এগুলো চলে না, এটা অতটা চলে না এই মার্কেটে, বিভিন্ন ধরনের এটাই বেশি চলে, এই ডার্কেটে এটা, এই ফ্লেভারটা খুব ভালো চলে, এটা এসআর কোম্পানির মাল, 150 টাকা বিক্রি হবে। আর এটা হচ্ছে আপনার ওশান কোম্পানির, ওশান কোম্পানির ললিপপ, এটা 2 টাকা করে বিক্রি, এগুলো 120 টাকা কেনা পড়ে, 200 টাকা বিক্রি, এটা ওশানের, এটা হচ্ছে হায়দ্রাবাদ কোম্পানির। হ্যাঁ, এগুলো ডিস্ট্রিবিউটর আছে, এখানে আমাদেরকে সাপ্লাই দেয়, আমরা সেইভাবে ছাড়ি, এটা এটা 2 টাকা। এর প্রচুরগুলো আছে, এর অনেক, এর যত ফ্লেভার আছে প্রায়, এখানে আমরা চলে চোকোটপটা খুব ভালো চলে,
2 টাকা বিক্রি আর ললিপপ লজেন্স বিক্রি তো অনেক বেশি হুম আরটা 2 টাকার ক্যাডবেরি বিক্রি হয় যেটা চকোটপ চকোটপ হয় চকো ব্লিজ হয় 1 টাকা করে বিক্রি চকোটপের দাম পড়ে যায় 188 টাকা চকো ব্লিজের দাম পড়ে যায় আপনার হচ্ছে 92 টাকা ওটা 24 পিসের পেটি ওটা 1 টাকা করে বিক্রি ওশানের প্রচুর আইটেম আছে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গোর টুইনস আছে প্রচুর চকলেটস প্রচুর জিনিস আছে এগুলো হচ্ছে ডিজির ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো প্যাকেট হ্যাঁ সেটা ওই থ্রি ডি যেটা বলে একটা থ্রি ডি বলে বিক্রি হয় সেটাই একটা ম্যাঙ্গো এটা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার কেনা পড়ে যাবে 85 টাকা ঠিক আছে 85 টাকা কেনা পড়ে আর বিক্রি হবে 150 টাকা 150 টাকা বিক্রি এটা 80% কাছে লাভ আছে যেমন এটা আছে এটা কপি এটা A1 এর কপি হ্যাঁ এটা ওই 54 টাকা 55 টাকা কেনা পড়ে যায় 55 টাকার কাছে কেনা পড়ে যায় বিক্রি হয় 100 টাকা এরকম লজেন্সটা এরকম আছে এর জারও আছে এটা A1 এর আচ্ছা এর জার আছে আর ডিজের এটা এটা খুব ভালো চলে মার্কেটে সব থেকে এটা বেশি ভালো চলে কিন্তু টানও আছে এটা হচ্ছে উপরে পুরো কমলা লেবুর যেটা অরেঞ্জ ফ্লেভারে পুরো একদম ফ্লেভারটা থাকবে আর ভিতরে পুরো চকলেট থাকবে এটার সেম দাম ওটা 85 টাকা না এটা পুরনো অনেক পুরনো চলে কিন্তু চলে খুব ভালো এটা হচ্ছে তোমার 150 টাকা বিক্রি হবে কেনা পড়বে তোমার হচ্ছে 85 টাকা না লটারি এখন আমার কাছে আপাতত স্টক নেই কিন্তু হ্যাঁ ওটা রেগুলার পাওয়া যায় এটা 1 টাকার কুবের হয় 1 টাকার খাজানা কুবের হয় তারপর গামলা হয় যেগুলো গামলা বাসনের যেগুলো একদম লটারি হয় যেগুলো 700 পিসের 1000 পিসের ফ্যানের হ্যাঁ গ্রামগঞ্জে খুব ভালো চলে ওগুলো প্রফিটটা অনেকটা লং থাকে ডবল ডবল লাভ থাকে এটা হচ্ছে খেলা এগুলো হচ্ছে যেগুলো মুড়ি টিকটিকি লজেন বলে অনেকে বলে থাকে টিকটিকি লজেন ঠিক আছে এর মধ্যে সেগুলো আছে যেগুলো হচ্ছে এর মধ্যে একদম সেগুলোই আছে ঠিক আছে টিকটিকি লজেন এগুলো হচ্ছে হাতেই তৈরি হয় ঠিক আছে খেলনাগুলো মার্কেট থেকে এসে এগুলো যেগুলো বিভিন্ন লোকাল যারা আছে তারা তৈরি করে বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে বিভিন্ন ধরনের আইটেম থাকে ঠিক আছে টিকটিকি লজেন মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে মুড়ি আর আইটেমটা হয় বিভিন্ন ধরনের যেমন এখানে এখন আছে হাতি ঘোড়া মোট পাগলু ব্যাডমিন্টন আর এটা হচ্ছে টেলিফোন ঠিক আছে বিভিন্ন ধরনের আইটেম থাকে আর আমসত্তার মধ্যে এগুলো লোকাল যেগুলো আমরা বাট কিনে থাকি সম্ভবত আমরা যেগুলো ওই খাওয়ার জন্য কিনে থাকি সেইগুলোকে এগুলো কাটিং করে এগুলো 1 টাকা করে বিক্রি করার জন্য এগুলো করেছে এগুলো বিভিন্ন ধরনের ছবি স্টিকার লাগে কেউ কারোর লোগো দেয় হ্যাঁ যেগুলো মার্জিনটা ভালো আছে এটা হচ্ছে একটা আমসত্ত বেচে হতো আপনার 20 টাকার কাছে লাভ থেকে যাবে এইগুলো 1 প্যাকেটে এগুলো এরকম থেকে যায় ধরুন ম্যাঙ্গো ফুটি আছে এগুলো 42 টাকা করে কেনা এইগুলো দিয়ে বিভিন্ন ধরনের লটারিও তৈরি হয় ঠিক আছে এগুলো ট্রেনে বাসেও খুব বিক্রি হয় ঠিক আছে এটা ম্যাঙ্গো ফুটি এটা মহালক্ষী কোম্পানি এটা ম্যাঙ্গো ফুটি A1 এগুলো 42 টাকা কেনা 100 টাকা বিক্রি আর এটা হচ্ছে সান্তা ক্যান্ডি এটা হচ্ছে তোমার কেনা পড়ে যাবে 60 টাকা বিক্রি হবে 180 টাকা এরকম 80 টাকা বিক্রি হবে 500 গ্রামে এগুলো 50 পয়সা বিক্রি হ্যাঁ এটা মাই ফ্রুট কোম্পানি এই এইটার জন্য আমি তখন বলছিলাম যে এই কোম্পানির 5 টাকার ক্যাডবেরিগুলো খুব সুন্দর এই কোম্পানি আছে মিল্টেস এটা আছে এটা হচ্ছে 1 টাকা করে বিক্রি যেটা আমি ওশানের বলছিলাম এটা মিল্টেস কোম্পানির ঠিক আছে এগুলো 1 টাকা করে বিক্রি ঠিক আছে 80-85 টাকা কেনা পড়ে আর বিক্রি হবে 125 টাকা ঠিক আছে এগুলো 1 টাকা এরকম হার্ট শেপের আসবে এরকম হার্ট শেপের আসবে এগুলো এরকম হার্ট শেপের আছে এবারে আমরা অনেক স্টক যেহেতু আমরা ট্রান্সপোর্ট করে থাকি তো অনেক স্টক আজকের সোমবারে বাজার এমনি অনেক স্টক কম থাকে ঠিক আছে অর্ডার থাকলে এমনি উঠে যায় আর কিছু কিছু মাল আমরা যেগুলো রাখি সব কম বেশি হয়ে যায় ঠিক আছে আর এটা হচ্ছে বাদাম চাক যেটা সিজনে এগুলো আসে সিজনে খুব ভালো চলে ঠিক আছে এগুলো 5 টাকা করে বিক্রি 40 পিস থাকে একটা জারে ঠিক আছে 40 পিস থাকে এগুলো কেনা পড়ে যায় 118 টাকা এবার কোয়ালিটি হিসেবে কোনোটা কেনা পড়ে যায় 115 টাকা 200 টাকা পুরো বিক্রি ধরুন যদি কোয়ালিটি থাকে বিভিন্ন যেমন এটা শুধু বাদামের থাকে কোনোটা কোনো মুড়ি থাকে কোনোটা নিমকি থাকে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের এগুলো থাকে কিছু সিজন আইটেমে থাকে যেমন এগুলো সিজনটাই চলে এই গুরকাটিগুলো এগুলো সিজনেই আসে এগুলো হচ্ছে 40 টাকা 80 টাকা পিস ঠিক আছে আর এটা হচ্ছে নিমকি এটা সুরুচি কোম্পানি এগুলো নিমকি ঠিক আছে এই সুরুচি কোম্পানি এটা নিমকি এটা 500 প্যাকেট এটাও 500 প্যাকেট ঠিক আছে এটা 40 টাকা করে কেনা পড়ে আর এটা হচ্ছে 42 টাকা কেনা পড়ে এটা ওজন হিসাবে আছে এটা
কেউ ওজন হিসাবে সেরকম বিক্রি করে, যেরকম যেরকম ওজন, কেউ 120 টাকা কেজি বিক্রি করে, কেউ 200 টাকা, হ্যাঁ এটা ফিক্সড রেট নেই, এটা বিভিন্ন ধরনের যে যেরকম পারে বিক্রি করে। এইগুলো হচ্ছে 200 টাকা ডজন পরে, মানে 6টা কেনা পরে 100 টাকা, আর এগুলো ফিন ফেলা আছে 37 টাকা, কিন্তু এগুলো 30 টাকা বিক্রি হয়। এই 37 টাকা ফিন ফেলা আছে, এগুলো 30 টাকা বিক্রি হয়। এগুলো টোটাল হচ্ছে আপনার 6টা থাকে, ঠিক আছে, 6টা আপনার কেনা পরে 100 টাকা, 200 টাকা বিক্রি। আর এগুলো ছোটো, এগুলো হচ্ছে 20 টাকা করে বিক্রি, ঠিক আছে, 120 টাকা বিক্রি, কিন্তু কেনা পরে আপনার 50 টাকা, হ্যাঁ 120 টাকা বিক্রি, এগুলো 20 টাকা করে বিক্রি, এগুলো 20 টাকা করে বিক্রি। এটা হচ্ছে মিল্টেসের জেলে, এটা ছাতা জেলে আমরেলা, ঠিক আছে, এগুলো 138 টাকা কেনা পরে, 138 টাকা কেনা পড়বে, 9 পিসের পেটি হয়, 200 টাকা বিক্রি হবে, 200 টাকা বিক্রি। পেটি নিতে হবে নাকি একটা? পেটি লুজও পাওয়া যায়, পেটিও পাওয়া যায়, যে যেরকম লেখা অর্ডার সেই হিসাবে, হ্যাঁ পেটি নিলে পেটি নেবে। রেট সেক্ষেত্রে আলাদা 19-20, ঠিক আছে, রেট সেক্ষেত্রে 19-20। এর অনেক প্রোডাক্ট আছে, যে যেমন এর বাটারফ্লাই আছে, স্টিক আছে, গ্লিটার আছে, এটা বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে। এটা এখন আমার কাছে এখন আছে ছাতাটা, এটা ছাতাটা দেখালাম আপনাকে, এর অনেকগুলোই আছে। এটা হচ্ছে দাঁতের লড়াই, এগুলো হচ্ছে বাটার কাজুর, কাজুর ফ্লেভারে, ঠিক আছে, এগুলো 55 টাকা করে কেনা পড়ে, ঠিক আছে, 80 পিস থাকে। এটা হচ্ছে লাল দাঁতের লড়াই, যেগুলো ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি, ঠিক আছে, সেইটা হচ্ছে, এটা দাঁতের লড়াই, এটা লালটা, এটাও 50 টাকা কেনা পড়ে। এটা হচ্ছে জুজুস, যেটাকে আমরা বলি জুজুস, চিনি মাখানো, ঠিক আছে, দেখুন চিনি মাখানো, এগুলো 55 টাকা কেনা পড়ে, 80 টাকা বিক্রি এটা। আর এটা হচ্ছে আপনার লজেস, যেমন এটা হচ্ছে ঝাল, এটা হচ্ছে আপনার লেবু, ঠিক আছে, তো এগুলো 35 টাকা কেনা, মানে 70 টাকা কেজি একটা প্যাকেট, আমরা 35 টাকা কেনা পড়ে। এবার পিস হিসাব যদি আমরা বলতে যাই, তাহলে পিসটা 80 টাকা, 80 টাকা থাকে, ঠিক আছে। এটা এইগুলো সব আপনার কাছে মাল কিন্তু লোকাল মার্কেটে হোলসেলও করতে পারেন? হ্যাঁ, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যে মালটা দিই, সেই মালটা পুরোপুরি কিন্তু হোলসেল রেটে যায়। আচ্ছা, হ্যাঁ, তো পুরোপুরি এটা হোলসেল রেটে যায়, হ্যাঁ। আর এখান থেকে যারা লুজ নেয়, ঠিক আছে, আমরা লুজ একটা দুটো এরকম বেচি না, ঠিক আছে, যদি একটা পেটি নেন সেই পেটির হিসাবে একটা রেট হয়, আর যদি লুজ 2-4টা করে জার নেন তার হিসাবে একটা রেট হয়, ঠিক আছে। আর আমার কাছে মোটামুটি সব রকম আইটেম থাকে, ঠিক আছে, যেমন এই একটা আইটেম আছে, এগুলো 105 টাকা কেনা, ঠিক আছে, 200 টাকা বিক্রি, এদের 2 টাকা করে। এগুলো এটা লিচি আছে, লিচি ফ্লেভার, ঠিক আছে, এই দেখুন 200 টাকা বিক্রি। না, ওরকম কোনো বাধ্যতা, আপনি 50 টাকা এসে জিনিস নিতে পারেন, আপনি তো দেখছেন না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ এসে একটা বাদাম নিয়ে গেল, কিন্তু আমি হোলসেল রেটে দিলাম, ঠিক আছে। এবার যদি কেউ বেশি নেয় সেটা 1-2 টাকার হেরফের থাকে, আর এমনি তো সব কিছুই 1-2 টাকার মার্জিনে সব চলে, যেমন কোয়ান্টিটি হিসাবে সেরকমই হয়ে চলে। আর এগুলো তো যারেই আসে, এই লেবুগুলো, এগুলো হচ্ছে কেনা হচ্ছে 85 টাকা, বিক্রি হবে 150 টাকা, ঠিক আছে, বিক্রি 150 টাকা। এগুলো যারে আসে, বিভিন্ন ফ্লেভার আছে, মিক্সচার আছে, আমি তো আগে প্যাকেট দেখালাম, ঠিক আছে, এর বিভিন্ন ফ্লেভারে আসে, ঠিক আছে। আরও অনেক আইটেম আছে যেগুলো আমি হয়তো দেখাতে পারলাম না, হ্যাঁ, সেগুলো আরও থাকে আমার কাছে। এবারে তো নেসলের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি এখনও দেখাইনি, ঠিক আছে, কারণ আমার এমনি সময়টা একটু কম, আর আপনি এসছেন একটু সীমিত সময়ে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা পরেরবারে যে স্টোরে যখন আসবেন তখন আরও অনেক আইটেম দেখিয়ে দেবো, আর অনেক কিছু দেখিয়ে দেবো, হ্যাঁ, স্টক দেখিয়ে দেবো, যেমন কপিকো থাকে, নেসলের মাই ফুডের। যদি কেউ আসতে চায়, যদি হাওড়া থেকে মেনলি দুটো লাইন চলে, বর্ধমান মেন, বর্ধমান কট, তাহলে আপনি হচ্ছে হাওড়ায় প্রপার লাভলেন, লেভে এসে যে কোনো একটা বাস ধরলেন, বাস ধরে বলতে হবে যে আপনার রাজা কাটরা মার্কেট লাগবো, হেঁটে হেঁটে আসলে হার্লি 15-10 মিনিট লাগে, মানে ব্রিজটা ক্রস করতে জাস্ট যেটুকু সময় লাগে, এসে একদম গুরপট্টির একদম মুখে অপু স্টোর, ঠিক আছে, একদম গেটের একদম মুখে, হ্যাঁ, যদি আমি রাস্তা থেকে ঢুকি তাহলে আমার বাঁ দিকে পড়বে, আর যদি আমি মার্কেটের পিছন দিক থেকে আসি, এন্ট্রেন্স করি, তাহলে আমার ডান দিকে পড়বে গেট বেরোনোর পথে, ঠিক আছে। আর যদি শিয়ালদা থেকে আসা হয়, যদি শিয়ালদা থেকে আসা হয় তাহলে শিয়ালদায় লেবে সাউথ সেকশনে লাভলেন বা নর্থ সেকশনে লাভলেন, শিয়ালদায় প্রপার এসে বিগ বাজারের সামনে থেকে বাস ধরলেন, ঠিক আছে, বলতে হবে যে সোজা হাওড়ার যে বাসগুলো আসে, হাওড়া এসে বড় বাজার লাস্ট অফিসে লাভবেন, লেবেই বলবেন গুরপট্টি মশলাপট্টি, যেখানে বললেই একদম পুরো এই দোকান দেখাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দাদা। ডেসক্রিপশন বক্সে এই দোকানের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে, আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট পারচেস করে ব্যবসাটি শুরু করতে পারেন।